শব্দটার উচ্চারণ কিন্তু লিসেনিং না, শব্দটা হচ্ছে লিসনিং, লিসনিং, আইএলস লিসনিং। অনেকে বলে থাকে আইএলস, অনেকে বলে থাকে আইএলটিএস, দুইটাই ফাইন, বাট এই শব্দটার মানে হচ্ছে লিসনিং, লিসনিং মানে হচ্ছে শোনা। চারটা জিনিসের উপর আপনার আইএলসের মডিউলস থাকে, একটা হচ্ছে লিসনিং, একটা হচ্ছে স্পিকিং, একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে রাইটিং। ইউ গাইজ নো অ্যাবাউট দিস। লেটস ফাইন্ড আউট আইএলসের লিসনিংটা কেন ইম্পর্টেন্ট অ্যান্ড আইএলসের লিসনিংয়ে অনেক সময় কী কী বিপদ হয়। আজকে আমরা ক্লাসটা স্টার্ট করার আগে শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আইএলসের লিসনিংটা কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ অ্যান্ড আইএলসের লিসনিংয়ে কোন কোন জিনিসগুলো আপনাকে ট্রাবল ফেস করতে হতে পারে অ্যান্ড আইএলসের লিসনিংয়ে আপনার কোন জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দিতে হবে। এক নম্বর যে জিনিসটাই আসে সেটা হচ্ছে ব্যান্ড স্কোর। আপনার নিশ্চয়ই আইএলসের সিস্টেমটা হচ্ছে ব্যান্ড স্কোর নিয়মে, এটা আপনারা জানেন। আইএলসের ব্যান্ড স্কোরটা ডিপেন্ড করে এরকম, সো আপনি যত খারাপ করেন না কেন 2.5 নিচে আমার মনে হয় আপনার স্কোর আপনি করতে পারবেন না, আর আপনি যতই ভালো করেন না কেন 9 স্কোরে উপরে আপনি স্কোর করতে পারবেন না। আপনি যে চারটা দেখতে পাচ্ছেন এই চারটাই হচ্ছে আইএলসের ব্যান্ড স্কোর। আপনার ব্যান্ড স্কোর 9 যদি তুলতে হয়, এখন আসি ব্যান্ড স্কোর কেন 9 তুলতে হবে, কেন আমার ব্যান্ড স্কোর দরকার হবে। এখন এখানে একটা ব্যাপার আছে, আপনি কোন দেশে যাচ্ছেন, মানে আইএলস ইউজুয়ালি যেটা হয় মানুষ স্টুডেন্ট ভিসায় বা স্কিল মাইগ্রেন্টে বা ওয়ার্ক পারমিট ভিসায় বিভিন্ন দেশে অ্যাপ্লাই করার জন্য এই ব্যান্ড স্কোরগুলো দরকার হয়। এখন আপনার কত ডিজায়ার স্কোর পুরোটাই ডিপেন্ড করছে আপনি কোন দেশে যাচ্ছেন, কোন ভিসায় যাচ্ছেন, কিসে যাচ্ছেন, কার উপর ডিপেন্ড করে যাচ্ছেন তার উপর। আমি যদি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, আপনার আসলে মানে আইএলসটা দেওয়ার প্ল্যান কেন, কোন দেশে? আচ্ছা, এখন আসে একটা কথায়, আপনি কি অনার্স দিয়েছেন নাকি অনার্স দিবেন? অনার্স প্ল্যানিং মানে আপনি মাস্টার্সে যাওয়ার প্ল্যান করছেন? আচ্ছা, ক্যানাডার মতো দেশগুলোতে, উনি যে দেশগুলোর কথা মেনশন করেছেন, এই দেশগুলোতে উনি যদি অনার্স ডিগ্রিতে পড়তে যান সেক্ষেত্রে ব্যান্ড স্কোর মিনিমাম 6 আপনার থাকতেই হবে। আমি আসতেছি একটা একটা। এখন এখানে একটা ব্যাপার আছে, আপনি 6 যেই দেশগুলোর নাম মেনশন করেছেন 6 দিয়ে আপনি এই দেশগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, বাট এইখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে অ্যাপ্লাই করা দুই রকমের আছে। আপনি যখন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করা দুই প্রকার আছে, একটা হচ্ছে স্টুডেন্টশিপের জন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, আর একটা হচ্ছে ভিসার জন্য হোম অফিস বা এম্বাসিতে অ্যাপ্লাই করা। এখন ক্যানাডায় সাধারণত ইউনিভার্সিটিগুলো রিকোয়ারমেন্টে 6 আপনাকে নিয়ে নিতে পারে, বাট প্রবলেমটা হয় যখন আপনাকে হোম অফিস ভিসা ইস্যু করতে যায়, হোম অফিস যখন দেখে আপনার স্কোরটা 6 আছে সেক্ষেত্রে পুরোটাই হয়ে যায় আপনার লাকের উপর। আমি আবারও বলছি আপনার ভাগ্যের উপর। ব্যাপারটা যদি এরকম হয় আপনার সিজিপিএ অন্যান্য জায়গাগুলোতে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে আপনি হয়তো এই স্কোরটা দিয়েও বেঁচে যেতে পারেন, অনেকেই 6 দিয়ে গেছে, বাট আপনি লাকের উপর যদি নিয়ে যেতে না চান, আপনি যদি একটা ভালো ব্যান্ড স্কোর চান যেটাতে আপনার হোম অফিসও সমস্যা করবে না ইউনিভার্সিটি সমস্যা করার প্রশ্নই আসে না, সেটার জন্য আপনার 6.5 মিনিমাম টার্গেট করা উচিত। আপনি মনে হয় আমার উত্তরটা পেয়েছেন। আর মাস্টার্স ডিগ্রিতে যদি যান তাহলে কনফার্ম আপনার 6.5 স্কোর টার্গেট করা উচিত। অনার্সে হলে কিছুটা শিথিলতা আছে। আমি একটু মুভ অন করি। আপনার স্কিল মাইগ্রেন্ট, এটা যদি আপনি ক্যানাডায় অ্যাপ্লাই করতে যান, মানে স্কিল মাইগ্রেন্ট ক্যানাডার খুব জনপ্রিয় একটা সেক্টর। স্কিল মাইগ্রেন্টের দুইটা প্রকার আছে, একটা হচ্ছে প্রভিন্স রিলেটেড, একটা হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড। আমি স্কিল মাইগ্রেন্টের ব্যাপারে যদি আসি, যেটা গভর্নমেন্ট রিলেটেড সেটাতে আপনার CLB 9 স্কোর থাকতে হবে ফর অ্যাপ্লাইং, ঠিক আছে? আপনি এর থেকে কম হলে যে অ্যাপ্লাই করতে পারবেন না ব্যাপারটা তা না, বাট এর থেকে কম যদি হয় সেক্ষেত্রে আপনার পাওয়ার চান্সটা কমে যাবে। এখন CLB 9 কাকে বলে আপনি যদি গুগলে সার্চ করেন ইউল গেট দ্য এভরি ডিটেলস ফর দ্যা, বাট আমি আপনাকে একটু বলে দিই, CLB 9 যেহেতু আমি লিসনিং করাচ্ছি আপনার মিনিমাম লিসনিংয়ে 8 স্কোর থাকতে হবে। এটা হচ্ছে আপনার CLB 9 একটা উদ্দেশ্য বা একটা স্টেজ। সো এর নিচে আপনার ব্যান্ড স্কোর হলে এটা ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য। সো আপনার টার্গেটটা থাকা উচিত 8, সো আপনি খেয়াল রাখবেন এইটার দিকে। আমি একটু মুভ অন করি। রাসেল ভাই, আপনার কীরকম ইচ্ছা? আপনি কোথাও অ্যাপ্লাই করতে চান মাস্টার্সের জন্য? ওই 6.5 হচ্ছে আপনার মিনিমাম ব্যান্ড স্কোর হতে পারে। আপনার স্কিল মাইগ্রেন্ট যদি সেম ব্যাপারটা ওনার মতো হয় সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোর টার্গেট করা উচিত 8, যেটা CLB 9 বলে। আপনার মাস্টার্স, সেক্ষেত্রে আপনার 6.5, এটা আপনাকে একটা ভালো স্কোর হতে পারে। রাজেশ, ইউকে মাস্টার্স। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আপনারও টার্গেট করা হচ্ছে 6.5, আপনারও করা উচিত এটা, বাট দুইটা ব্যাপার আপনাকে হয়তো হেল্প করতে পারে। এক নাম্বার হচ্ছে আপনি যদি UKB IELTS দেন, IELTS আর আবার একটা প্রকার আছে আপনারা নিশ্চয়ই জানেন, UKB IELTS, আমি এটা ডিটেলস বলবো না যেহেতু আপনাদের UK নিয়ে ইন্টারেস্ট নাই, ওনার আছে হয়তো,
এটা পরবর্তীতে আমি আপনার সাথে পার্সোনালি আলাপ করতে পারবো। ইউকে বি আইএলটিএস আপনার স্কোর 6.5 এর থেকে একটু কম হলেও আপনি হয়তো অ্যাপ্লাই করতে পারবেন, মাস্টার্সে 6 হলেও পারবেন। বোঝাতে পারছি? এটা তখন একটা ডিপেন্ড করে হয়ে যাবে, ইট ডিপেন্ডস এটা, বাট ইউকে বি হলে আপনি পারবেন এটা আমি শিওর। ঠিক আছে, এবার আরেকটা ব্যাপার আসি, কোনো কোনো ক্ষেত্রে আপনার ইউকেতে অ্যাপ্লাই করার জন্য, মাস্টার্সের অ্যাপ্লাই করার জন্য হয়তো আপনার আইএলটিএস নাও লাগতে পারে। সেটা কখন নাও লাগতে পারে? যদি আপনি বাংলাদেশে এমন কোনো ভার্সিটিতে পড়াশোনা করেন যেটার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে, সো এই জায়গায় আপনি একটা প্রায়োরিটি পাবেন। না, যদি আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ভালো থাকে অ্যান্ড ওদের একটা ইন্টারনাল টেস্ট নেয় ভার্সিটি, ওই ইন্টারনাল টেস্টেও আপনার স্কোর ভালো থাকে, সেক্ষেত্রে আপনি আইএলটিএস না দিয়েও হয়তো যেতে পারেন। বাট আমার একটাই কথা, সেটা হচ্ছে যে আপনার যে মানুষ ইংল্যান্ডে যাবে সেই মানুষ কেন আইএলটিএস নিয়ে ভয় পাবে? দেন না, স্কোর কম আসুক তাও তো সমস্যা নেই, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে যদি ইংলিশ থাকে। বাট আপনার যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকে আপনার জন্য 6.5 কোনো ব্যাপার হওয়ার কথা না, এই হচ্ছে ফ্যাক্ট। সো আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম কার কতটুকু স্কোর লাগতে পারে। এবার আসি দুইজন স্কিল মাইগ্রেন্ট ছাড়া বাকিদের ক্ষেত্রে একটা মানদণ্ড আমি হিসাব করে দিই। আপনাদের স্কোর আপনারা যেই জায়গায় যেতে চেয়েছেন মাস্টার্সে, মানে স্কিল মাইগ্রেন্ট দুজন ছাড়া, তারা 6.5 হলেও তো স্কোরটা হচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে আপনার 40টা প্রশ্নের মধ্যে আপনার রাইট অ্যান্সার হতে হবে মিনিমাম 26টা। মানে আপনারা যদি 14টা ভুলও করেন তাও আপনাদের স্কোরটা 6.5 থাকবে। সো মোটামুটি আপনারা কম বেশি সব দেশে অ্যাপ্লাই করতে পারবেন এই স্কোরটা দিয়ে, যারা মাস্টার্সে যাওয়ার প্ল্যান করছেন। আমি বোঝাতে পারছি? এবার আসি স্কিল মাইগ্রেন্টের ক্ষেত্রে, আপনাদের ডিজায়ার স্কোর হতে পারে 8 অ্যান্ড সেক্ষেত্রে আপনার মিনিমাম টার্গেট করা উচিত 35, মানে 40-এর মধ্যে আপনাদেরকে 35 পেতে হবে। আচ্ছা, যদি এর কম পান সেক্ষেত্রে আপনি কিন্তু আপনাদের যে ডিজায়ার স্কিল মাইগ্রেন্ট ওখানে অ্যাপ্লাই করার জন্য আপনি খুব একটা কেপেবল হচ্ছেন না। এখন আসে একটা কথা, অ্যাজ এ টিচার হিসেবে বা একটা ট্রেনার হিসেবে আমার কাজটা কতটুকু কঠিন কতটুকু ইজি অ্যান্ড আমি আসলে কীভাবে আগাবো ক্লাসগুলো, সেগুলো নিয়ে আমি একটা ব্রিফ আইডিয়া দিই। একটা অদ্ভুত ব্যাপার দেখেন, আমি যদি আপনাকে 6.5-এর টার্গেট নিয়ে আগাই তাহলে আমাকে টার্গেটটা রাখতে হবে কত? আপনাকে 26-এর উপরে পেতে হবে, রাইট? যদি আমি 6.5 আপনাদেরকে কোনো মতে তোলানোর একটা টার্গেট নিয়ে আগাই সেক্ষেত্রে 26-এর উপরে পেতে হবে। আর যদি আমি 8 ব্যান্ডের স্কোরে টার্গেট নিয়ে আগাই সেক্ষেত্রে আপনাকে পেতে হবে 35-এর উপরে। সো একটা টিচার হিসেবে আপনাদের একই একটা ক্লাসরুমে দুই ক্যাটাগরির স্টুডেন্টকে ট্যাকেল করাটা অনেকটা চ্যালেঞ্জিং, তাহলে আমাকে একটা কমন জোন দিয়ে যেতে হবে, যে এই জোন দিয়ে গেলে আমি খুব একটা সাকসেসফুল হতে পারবো, আপনিও সাকসেসফুল হতে পারবেন। সেই জোনটা কি, এমন কোনো জোন আছে কি না যেটা আপনাদের দুইজনের ক্ষেত্রে কম্বাইনলি হেল্প করতে পারে? এক নাম্বার একটা ব্যাপার আসি, আমার একটা টার্গেটই থাকবে, সেটা হচ্ছে আপনাকে 26 পাওয়ানো না, আপনাকে 35 পাওয়ানো না। আমার যেটা টার্গেট থাকবে, আপনার যেটা ডিজায়ার স্কোর সেটা আপনাকে কীভাবে পাওয়ানো যায়। এখন এখানে একটা ব্যাপার আছে, যারা 26+ তুলতে যাচ্ছেন তারা হয়তো কিছু জিনিস ছাড় পাবেন, বাট যারা 35+ পেতে যাচ্ছেন মানে ব্যান্ড স্কোর 8 তুলতে যাচ্ছেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এটা কি আপনার সাথে আমি রাইট করবো না রং করবো? আমি বোঝাতে পারছি জিনিসটা, যারা 25-এর উপরে 26-এর উপরে পেলেই হচ্ছে তাদেরকে কিছু জায়গায় একটু ছাড় দেওয়া যায়, বাট 35-এর উপরে যারা তাদেরকে তো কোনো জায়গায় ছাড় দেওয়া যায় না। এখন আপনার ডিজায়ার স্কোর কত হওয়া উচিত? যারা 35+ টার্গেট করছেন তাদের ডিজায়ার স্কোর টার্গেট করা উচিত 38, আর যারা 26 টার্গেট করছেন তাদের ডিজায়ার স্কোর টার্গেট করা উচিত 30-এর উপরে। ইদার ইউ আর ইউজিং দিস অর ইউজিং দিস।